যারা কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি সার্টিফিকেট অথবা ওবিসি সার্টিফিকেটের নতুন আবেদনপত্র দুয়ারে সরকারের ক্যাম্পে সাবমিট করেছিলেন অথবা অনলাইনে আবেদন করার পর যখন আপনি অফলাইনে সাবমিট করার পর বর্তমানে আপনার অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে রয়েছে বা আপনি এই নতুন কাস্ট সার্টিফিকেট কবে পাবেন, কোথা থেকে পাবেন, কীভাবে পাবেন, বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরা হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি। আর ভিডিওটি অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করবেন, কারণ দুয়ারে সরকারের ক্যাম্পে কিন্তু এই নতুন যে কাস্ট সার্টিফিকেট এটা তৈরি করার জন্য প্রচুর অ্যাপ্লিকেশান পড়েছে, তো যাতে প্রত্যেকে তারা এই ভিডিওটি দেখে হেল্পফুল হয়। তো সবার প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি সরাসরি টাইপ করবেন এসসি এসটি ওবিসি ডাব্লিউ বি। এটা লিখে আপনি যখনই সার্চ করবেন আপনার সামনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, অর্থাৎ আপনি দেখতেই পাচ্ছেন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক প্রথমেই চলে এসছে। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাচ্ছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এইখান থেকে আপনি যে কাজটা করবেন, এইখানে দেখুন যে অপশানটা রয়েছে ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান, এই যে তিন নম্বরে অপশানটা রয়েছে আপনি সরাসরি এইখানটাতে ক্লিক করবেন। এবং এইখানে ক্লিক করার পর এবার আপনি যে অনলাইনে অ্যাপ্লিকেশানটা করেছিলেন, কারণ অনলাইনে অ্যাপ্লিকেশান করার পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে আপনি অফলাইন ফর্ম সাবমিট করেছিলেন, তো সেই অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আপনি যে নাম্বারটা রয়েছে যেটা ফর্মের ওপরে দেওয়া রয়েছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি এখানে বসান এবং সার্চে ক্লিক করুন। এবং যদি আপনি ভুলে যান অ্যাপ্লিকেশান নম্বর, সেক্ষেত্রে আপনি কীভাবে অ্যাপ্লিকেশান নম্বর পুনরায় বের করতে পারেন সেই সংক্রান্ত ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে নেক্সট ভিডিওতে কিন্তু সেই সংক্রান্ত ভিডিও বানানো হবে। তো যাই হোক, আমি এখানে সরাসরি অ্যাপ্লিকেশান নম্বর বসিয়ে সার্চ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কী জিনিস আসছে এরপরে। তো আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে যখনই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সার্চ করা হলো আপনার সামনে কিন্তু আপনি কবে অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলেন, অ্যাপ্লিকেন্ট নেম, তার ফাদার নেম এবং কিসের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেটা চলে আসবে। সাথে এই যে শেষ অপশানটা রয়েছে অর্থাৎ স্ট্যাটাস, এখানেই কিন্তু হচ্ছে মেইন জিনিস। আপনার ক্ষেত্রে এখানে যেটা শো হবে সেই রেসপেক্টে কিন্তু আপনাকে পরবর্তী কাজটা করতে হবে। এখানে দেখুন পরিষ্কার লেখা রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিটেড, হার্ড কপি নট রিসিভড, অর্থাৎ হার্ড কপি অর্থাৎ অফলাইনে যে ফর্মটা সাবমিট করা হয়েছিল সেটা এখনও কিন্তু সংশ্লিষ্ট আধিকারিকের কাছে পৌঁছয়নি, সেই কারণে কিন্তু এটা শো হচ্ছে। যদি আপনার অ্যাপ্লিকেশানের হার্ড কপি তাদের কাছে পৌঁছে যায় এবং আপনার কাস্ট সার্টিফিকেট তৈরি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সেটা এখানে লেখা দেখাবে। যদি আপনার কোনো রকম এর পরবর্তীতেও ডাউট থাকে সেক্ষেত্রে সরাসরি আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে আবেদনপত্রটা করেছিলেন আপনার কাছে যে একটা সফট কপি রয়েছে সেই তার যে জেরক্স কপি সেটা আপনি নেবেন। সাথে এই যে স্ট্যাটাসের যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন এটা জাস্ট প্রিন্টে ক্লিক করে এর একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন। এর প্রিন্ট আউট নিয়ে আপনি সংশ্লিষ্ট যে বিডিও অফিস রয়েছে, আপনি যে বিডিও অফিসের আন্ডারে পড়ছেন সেখানে সরাসরি এই ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের যে অফিসার রয়েছে বা যিনি আধিকারিক রয়েছে তার সাথে আপনি সরাসরি যোগাযোগ করুন, তারা কিন্তু পরবর্তীতে আপনার কাজটি আরও দ্রুত করে দেবে। এবং অসুবিধা নেই, কারণ এই কাজটি কিন্তু একটু সময় সাপেক্ষ লাগতে পারে, পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনি দেখবেন আপনার কাস্ট সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। তো আপনার যদি দেখেন তৈরি হয়ে গেছে সেক্ষেত্রেও এখানে শো হবে, তাহলে আপনি সরাসরি এটার প্রিন্ট আউট নিয়ে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার নিয়ে আপনি সরাসরি বিডিও অফিসে যোগাযোগ করুন, তারা আপনাকে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে। তো যাই হোক, এইভাবে হচ্ছে অনলাইনে স্ট্যাটাস চেক করার প্রসেস।